আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমিরবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে অষ্টম সি পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোথাও স্কিপ করবেন না কোথাও বুঝতে না ফলে অবশ্যই কমেন্ট করবেন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তার দর্শক আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন শুরু করা যাক এখানে আলোচনা করব পদের নাম পদের সংখ্যা বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে আপনার এখানে গাড়ি চালক দশজন নেওয়া হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল অষ্টম শ্রেণী পাশ করলে পোস্টে আবেদন করতে পারবেন যে সকল জেলারpartite আবেদন করার প্রয়োজন নেই তা হলো মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল মুমেনসিং চাঁদপুর ফেনী নোয়াখালী রাঙ্গামাটি জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নাটোর লэлফামারি পঞ্জোগাত ঝিনাইদহ মাগুরা নড়াইল বাগেরহাট কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাটি পিরসপুর ব্যতীত সকল জেলা থেকে আবেদন করা যাবে নির্ধারিত আবেদনপত্র আপনার সফট কপি প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট পি এম ও ডট গভ ডট বিডি এটি হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে জব সার্কুলারটি ডাউনলোড করে নিতে হবে পূরণকৃত আবেদনপত্র গাড়ি চালক প্রধানমন্ত্রীর কার্যালয় পুরাতন সংসদ ভবন তেজগাঁও ঢাকা বারো পনেরো ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে ডাক ব্যতীত অন্য কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থীর বয়সসীমা একই এপ্রিল বিশ বাইশ তারিখ হতে আঠারো থেকে তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ আপনার কী কী কাগজপাতি লাগবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তাহাই সত্তাহিত নিম্নলিখিত কাগজপত্র ফটোকপি সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স সনদপত্র পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সুপ্রিয় দর্শক এখানে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ এপ্রিল উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আল্লাপাক আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ